ডিব্রুগড় জেলার সাবুয়ার রাজচক্রর অন্তর্গত এখন চর্চিত হেপাহর বিয়া। এখন বিয়া বলি কলে আপনার মূর পরিয়ালর আত্মীয় কুটুম্বর সকলরে থাকে হেপা, আশা, ভরসা, সপোন সকলো। সকলভাবে নিজরেই হোক বা পরিয়ালর আন আন সদস্য সকলের বিয়াখন আনন্দ ফূর্তিরে আড়ম্বরপূর্ণরভাবে অনুষ্ঠিত করবলে বিচারে বা অনুষ্ঠিত হয়ে যাও। বিয়া এখন পাতবলে সকলে এপদ এপদক বয় বস্তু গোটাই লয় আর সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়াটে কামনা করে। রাজ্যত প্রলয়ঙ্কারী বানর সময়তেই ডিব্রুগড় জেলার সাবুয়ার টেঙাবাড়ী অঞ্চলের এখন বিয়াই বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি করে তুলিছে। অতি আশা আর হেঁপাহে এপদ দুপতক বয় বস্তু গোটাই অনুষ্ঠিত করবা বিয়াখন স্থগিত করবল। আলহী অতিথিক বিয়া খাবলে নিমন্ত্রণ দিয়ার পছতো হবলিয়া হেঁপাহর বিয়াখন নহলগুই নির্দিষ্ট দিনট। ইয়ার কারণ হয়েছে এটাই, কারণ তো হয়েছে ব্রহ্মপুত্র নদীর জলস্তর বৃদ্ধি পয়ার বাবে। বিগত কেদিনমানের ব্রহ্মপুত্র নদীর বাঢ়নি পানি সাবুয়ার বিধাকতা, গেরেকি, নেপালী টেঙাবাড়ি আদি অঞ্চলত সুমাই অহার ফলত জলমগ্ন হয়ে পড়ল বিস্তীর্ণ অঞ্চল। ঘর দুয়ার, চোতাল, হাকনি বাড়ি সকলতে পানি আর পানি। এই বানপানীর বাবে দুর্ভোগ ভুগবল হয়েছে সমগ্র অঞ্চলবাসী। যার পরিপ্রেক্ষিত পূর্বে নির্ধারিত করে থাকা 30 জুনের দিনট হেঁপাহর বিয়াখন অনুষ্ঠিত করব নিলে টেঙাবাড়ির এটা পরিয়ালে পানি হওয়ার কারণে ক্যান্সেল করে দিয়ে। মানে কিমান দিনের পর হয়ে আছে পানি? কালি কালিপরা পানি, কালিপরা। কি করব আপনি? সোয়ালি সোয়ালি বিয়া দিয়ার কথা আছে, বিয়া দিয়ার কথা আছে। এটা তারিখ তো আর বেলেগ তারিখ ধরব লাগবে পানির কারণে ক্যান্সেল করে। দরা ঘরে কিনা আপত্তি করেছে নাকি? নাই করা, নাই করা, নাই করা। কলেও দিয়ার কথা আছে, সেই আমার তিনচুকিয়া। তিনচুকিয়া আপনার এখন গাঁখনের নাম কি? মোট টেঙাবাড়ি। ও, এটা উল্লেখ্য যে টেঙাবাড়ির চন্দ্রদাসর পরিয়ালটে তিনিচুকিয়ালে নিজের জিয়ারীক বিয়া দিয়ার কথা আছিল যদিও ঘর বানপানীয় গ্রাস করার পিছত বিয়াখন পরিয়ালটে স্থগিত করবল হল। বানপানীর স্থগিত করবল এই বিয়াখন চন্দ্রদাসর পরিয়ালটে পানি শুকার পিছত পরবর্তী পর্যায়ত দিনবার ঠিক করে পুনের আনন্দ উল্লাসের মাজেরে বিয়াখন অনুষ্ঠিত হব বলে সংবাদ মাধ্যমের সম্মুখত অবগত করে। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।